প্যাকেট করলেই একটা সাধারণ প্রোডাক্ট অসাধারণভাবে দাম কত দাম কত পার্সেন্ট আমরা তো রিটেল 22% ভাই আপনি কি একসাথে আসেন না ভাই একসাথে তারপরও আপনি 1935 টাকায় ইলিশ ক্রয় করে বিক্রি করছেন 2450 টাকা প্রতি কেজিতে আপনি লাভ করছেন কত টাকা এই এই 515 টাকা আমরা পার্সেন্টেজ বের করলে পেলাম 55%। আপনি বলেন 55% লাভ আপনি করতে পারেন কিনা, মানে টাকা শুধু পকেট থেকে নিয়ে নিচ্ছেন, আপনি একটু হিসাব করে দেখতে পারেন। দেখেন এত হবে না, 20-25 হতে পারে, 20-25 হবে না, 20-21 কয় তারিখে যেটা
সেল আমরা বলতেছি যে দেখেন প্যাকেট করলে প্রোডাক্টের প্রাইস কিভাবে আমাদের ফাইন্ডিং প্যাকেট করলে একটা সাধারণ প্রোডাক্ট অসাধারণ ভাবে দাম কত দাম কত পার্সেন্ট আমি তো দেখলেন তার মধ্যে আমার ক্যারিং কস্ট, ডিসি, সাপ্লাই চেইন, হ্যাঁ, এবং ওয়েস্টেজ সব কিছু মিলেই তো স্যার প্যারাগন ওমেগা 3 যেটা সেটা 21% লাভ, যেটা প্যাকেট করলে লাভ বেড়ে যাবে, ওইটা কাস্টমারও লিমিটেড, কিন্তু সে মানে জনগণকে বা তার বিক্রেতাকে ইন্ডিউস করতেছে যে তুমি আমার এই প্রোডাক্টটা বেশি বেছো তোমার লাভ বেশি, তার মানে আপনারা ওইটাকে ভোক্তাকে ইন্ডিউস করতেছেন যে এটা বেশি, মানে ওটা চাকচিক্য আছে মার্ক করা, হ্যাঁ উৎপাদন আছে বলেন যে কোনো কোন আচ্ছা এখন মেসের সার তো ওই যে ভেন্ডরদের ইনফরমেশন চাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে মাছের, মাছের লবণে আবার লবণে আবার প্রশ্ন করছে লবণেও লাভ আছে কত পার্সেন্ট জানো, চিনিতে ভেন্ডরদের কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে মাছ দ্বারা আমাদের সাপ্লাই করে এটা আমরা নিয়ে যাবো, কিন্তু তাহলে আমাদের একটু কপি করে দেন, কপি করে দেন বিএনপি সব পাঠাচ্ছে আপনাকে মেইলে, হ্যাঁ অল্প দিয়েছিলাম, ওটা তো অনেক আগে দিয়েছিলাম স্যার, এখন আবার নতুন করে হয়ে যাওয়ার কথা, আমি বললাম সব ভেন্ডর কভার করে রাইট, এত সহ দেন আগে তুমি তথ্য দিয়েছিলাম ওইটাই, আমরা আসলে এখানে আপনাদের কোনো সমস্যা আমরা এটা জানাবো, চাউলের জলের মার্কেটে পাঠাচ্ছে, এটা কি প্যাকেজিং এর কারণে প্রভাব পড়ছে? অবশ্যই কিন্তু পরে আইটেমের যত আছে সব দিয়ে দিচ্ছে, হ্যাঁ জি স্যার, জি স্যার, চিনি আর লবণ কথা বলছেন আমি বলি নাই, কথা বলছেন আপনি
লবণ দেওয়া হয়েছে ভেন্ডরের আমরা চাই যে তার দামটা কমো যেহেতু ধরছে ইনশাল্লাহ এবং মূলত এখানে আমাদের টার্গেট ছিল যে এই সুপার শপগুলো যে পণ্যগুলো বিক্রয় করে তারা কী পরিমাণ লাভ করে এবং তারা কার কাছ থেকে ক্রয় করে অর্থাৎ ভেন্ডর কী পরিমাণে লাভ করছে, ভেন্ডর কোথা থেকে ক্রয় করেছেন, ঠিক আছে। এবং এইভাবে আমরা মূলত রুটে যেতে চাই। তো আমাদের যে ফাইন্ডিং সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। এইখানে আমাদের একটি এক্সাম্পল যদি আমি বলতে চাই, ডিম খোলা ডিম বিক্রয় করা হচ্ছে 120 টাকা ডজন, এই একই ডিম সেখানে আমরা দেখলাম যে 9% লাভ করছে, কিন্তু যখন প্যাকিং করা হচ্ছে তখন এটি 19% হয়ে যাচ্ছে। এবং চালের ক্ষেত্রে আমরা দেখলাম 22% লাভ করার প্রমাণক আমরা এখানে পেয়েছি, 22% এটি আসলে অস্বাভাবিক হয়ে যায়। ডিমের ক্ষেত্রে 19% এবং মাছের ক্ষেত্রে মাছ বছর পেরিশেবল, ফলে এটি ওনারা 26%+ লাভ করেছেন। তো পেরিশেবল যেহেতু এটি, ফলে এটি হতে পারে, কিন্তু চালের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যতা পাওয়া গিয়েছে। এরপরে মূলত আমরা ভেন্ডর যারা সাপ্লায়ার তাদের কাছে আমরা অনুসন্ধান করতে পারবো যে তারা কী পরিমাণ লাভ করছে এবং ইনাজের যে তথ্য এগুলো অ্যাকুরেট কিনা। এরপরে মূলত আমরা একদম গভীরে যেতে চাই। সর্বশেষ আপনাদেরকে জানানো হবে যে আসলে আমাদের ফাইন্ডিংস আপাতত তদন্তের স্বার্থে মূলত আমি এটি প্রকাশ করলাম না, আমাদের যে তদন্ত রিপোর্ট সেটি আমরা আমাদের হেডকোয়ার্টারে জমা দেবো, এরপর হেডকোয়ার্টার থেকে আপনাদেরকে জানাবো। তার মানে হচ্ছে আজকে যে ফাইন্ডিংসটা পেলেন এটার পরবর্তী যদি কোনো রকম আপনারা স্টেপে যান সেটা হচ্ছে অফিসে গিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে যাবেন, মানে তার মানে তাৎক্ষণিক এখন বা এখন যে যাওয়ার যে বিষয়টা এই সময় কোনো কিছু আপনারা করছেন? আপাতত এই প্রতিষ্ঠানের অর্থনীতিকে মূলত আমরা আগামী দিন আমাদের অফিসে শুনানিতে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদানের জন্য মূলত আমরা উপস্থিত হয়ে। আচ্ছা, একটা আপনি বলছেন যে 19% যে লাভের কথা ট্র্যাকিং যে তৈরি মেয়েদের সেটা কি সর্বোচ্চ নাকি সবাই 19% করছে? সবগুলো কারা কারা করছে ভেরিয়েশন বলছে আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আপনি একটা বললেন যে মূল পর্যায়ে যেতে চান আপনারা, এদের থেকে ফাইন্ডিংস নিয়ে আপনারা মূল পর্যায়ে যাবেন, সেক্ষেত্রে কি মূল পর্যায়ে এদেরকে আবার যদি কালকে ডাকেন সেক্ষেত্রে কালকে কি মূল পর্যায়ে যাদের কাছ থেকে ক্রয় করে তাদেরকে ডাকবেন নাকি তদন্ত চলছে তদন্ত চলমান থাকবে, একই সাথে ইনাদের কাছ থেকে যে ফাইন্ডিং ছিল তার ব্যাখ্যা আমরা চাইব, তার পরবর্তীতে হচ্ছে আপনারা ওই মূল পর্যায়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।